টাকা নিয়ে ওএমআর শিটে উত্তর লিখে দিয়েছিলেন শিক্ষক। নিট দুর্নীতির পর্দা এবারে ফাঁস হয়ে গেল। যারা টাকা দিয়েছিলেন তাদের অজানা উত্তর ওএমআর শিটে লিখে দিয়েছিলেন শিক্ষকরা। তদন্তে এমনই বিস্ফোরক তথ্য সামনে এনেছে পুলিশ। ভাবুন কি অবস্থা। তবে পুরোটা এখনো বলা হয়নি। এই গোটা চক্রের যিনি অন্যতম মাস্টার মাইন্ড তার পরিচয় শুনলে তো আপনি চমকে যাবেন। সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকার আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির নিয়োগ করা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট। তিনি এই গোটা খেলাটা খেলেছিলেন এবং বেল তদন্তে এমনটাই উঠে এসেছে। সম্প্রতি সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকার ফল প্রকাশিত হয়েছে, আর সেখানে দেখা যাচ্ছে প্রথম হয়েছে 67 জন পরীক্ষার্থী। আর এই ঘটনার পর সামনে আসে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়। পাটনার এক পরীক্ষার্থী পুলিশের জেরায় স্বীকার করেছেন যে তাকে পরীক্ষার আগে উত্তরসহ প্রশ্নপত্র দেওয়া হয়েছিল। অন্যদিকে গুজরাটের গোধরায় নিট পরীক্ষার ক্ষেত্রে আরও একটি চক্রের হদিশ মিলেছে। সেই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে আছেন অভিযুক্ত শিক্ষক তথা এনটিএর নিযুক্ত করা ডেপুটি সুপার তুষার ভট্ট, একটি কোচিং সেন্টারের প্রতিনিধি পরশুরাম রায় এবং গোধরার জালারাম স্কুলের প্রধান শিক্ষক। গোধরার পুলিশ সুপার হিমাংশু সোলাঙ্কি বলেছেন যে ওই জালিয়াতির কথা জানতে পারেন পঞ্চমহলের জেলা শাসক। পরীক্ষার আগে কি কি করা হয়েছে সেটা জানতে পারেন তিনি, কিন্তু কিভাবে এই চক্রে জাল বিছানো হয়েছিল সেটাই এবার জানাবো আপনাদের। গোধরার পুলিশ সুপার জানিয়েছেন যে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট তুষারের সঙ্গে প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়েছিলেন পরশুরাম। প্রার্থীদের থেকে টাকা নিয়েছিলেন পরশুরাম। সেই প্রার্থীরা যে প্রার্থীরা তাকে টাকা দিয়েছিলেন তাদের বলা হয়েছিল যে অজানা প্রশ্নগুলির যেন উত্তর না দেয়, ওএমআর শিট ফাঁকা রেখে আসতে বলা হয়েছিল। পরীক্ষার পরে যখন ওএমআর শিট সিল করে মূল্যায়নের জন্য পাঠানোর কথা ছিল তার আগে টাকা দেওয়া প্রার্থীদের ওএমআর শিটে সঠিক উত্তরটা দিয়ে দেবেন পুরুষোত্তম। এই ঘটনা তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করেছে গোধরার জালারাম স্কুলের প্রধান শিক্ষক পুরুষোত্তম শর্মাকে। তার হেফাজত থেকে 8টি ব্যাংক চেক পাওয়া গিয়েছে, সেই সঙ্গে প্রায় 2.5 কোটি টাকা মূল্যের চেক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন গোধরার পুলিশ সুপার। টাকা নিয়ে ওএমআর শিটে উত্তর লিখে দিয়েছিলেন শিক্ষক। নিট দুর্নীতির এবারে পর্দা ফাঁস। যারা টাকা দিয়েছিলেন তাদের উত্তর লিখে দেওয়া হয়েছিল ওএমআর শিটে। লিখে দিয়েছিলেন কারা, না শিক্ষকেরা? তদন্তে সম্প্রতি এমনই বিস্ফোরক তথ্য সামনে এনেছে পুলিশ। ভাবুন কি অবস্থা। তবে পুরোটা এখনো বলা হয়নি। এই চক্র, এই গোটা চক্র যিনি অন্যতম মাস্টার মাইন্ড তার পরিচয় শুনলে তো একেবারে চমকে যাবেন। সর্বভারতীয় মেডিকেল পরীক্ষার আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির নিয়োগ করা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, তিনি এই গোটা খেলাটি খেলেছেন। বেল তদন্তে উঠে এসেছে এমনই তথ্য। জানা যাচ্ছে যে সম্প্রতি সর্বভারতীয় মেডিকেল পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে, আর সেখানে দেখা যাচ্ছে যে প্রথম হয়েছে 67 জন পরীক্ষার্থী, আর তারপরেই সামনে উঠে আসে প্রশ্ন ফাঁসের বিষয়। পাটনার এক পরীক্ষার্থী পুলিশের জেরায় স্বীকার করেছেন যে তাকে পরীক্ষার আগে উত্তরসহ প্রশ্নপত্র দেওয়া হয়। অন্যদিকে গুজরাটের গোধরা নিট পরীক্ষার ক্ষেত্রে আরও একটি চক্রের হদিশ মিলেছে। সেই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে আছেন অভিযুক্ত শিক্ষক তথা এনটিএ নিযুক্ত করা ডেপুটি সুপার তুষার ভট্ট, একটি কোচিং সেন্টারের প্রতিনিধি পরশুরাম রায় এবং গোধরার জালারাম স্কুলের প্রধান শিক্ষক। গোধরার পুলিশ সুপার হিমাংশু সোলাঙ্কি বলেছেন যে ওই জালিয়াতির কথা জানতে পারেন পঞ্চমহলের জেলা শাসক। পরীক্ষার আগে কি কি করা হয়েছিল সেটা জানতে পারেন তিনি। সঙ্গে রাখুন আজ তক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।